ভারতে বিপাকে পড়েছে বহুজাতিক কোম্পানি স্যামসাং। বেতন বাড়ানো ও কর্মঘণ্টা কমানোর দাবিতে ভারতে স্যামসাং এর কারখানায় ধর্মঘট করছেন কর্মীরা, যাতে উৎপাদন ব্যাহত হচ্ছে দেশটির স্যামসাং প্লান্টে। ভারতে স্যামসাং ধর্মঘট একটি বিদেশি বহুজাতিক কোম্পানিতে উৎপাদন ব্যাহত হওয়ার অন্যতম বৃহত্তম শিল্প অস্থিরতা। কোম্পানি সম্মত না হলে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বা সিটু এই সপ্তাহে শ্রমিকদের ধর্মঘট শুরু করতে সমর্থন করে, যা কোম্পানিটির জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। স্যামসাং কর্মীরা প্রতি মাসে গড়ে 25,000 টাকা আয় করছেন। কর্মীরা বলছেন তারা বহুদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি করছেন। প্লান্টের বাইরের একজন কর্মী জানান যে তিনি এক দশক আগে স্যামসাং এ যোগ দিয়েছিলেন এবং মাসে মাত্র 23,000 টাকা পান, যা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তার জীবনকে কঠিন করে তুলেছে। দেশটির অর্থনীতিবিদরা মনে করছেন, যদি সরকার বহুজাতিকদের জন্য একটি ব্যবস্থা নিশ্চিত করে যাতে সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দর কষাকষি সহ শ্রম আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল হন, তাহলে ধর্মঘটের মতো ঘটনা কমানো যেতে পারে। সম্প্রতি এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে যে তারা চেন্নাই প্লান্টে তার কর্মীদের সাথে আলোচনা শুরু করেছে। সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে।